ঈদের পর ঈদের আমেজ, ঈদের আনন্দ, সব কিছু মিলে মনে হচ্ছে যে ঈদ তো হয়ে গেছে অনেকদিন হলো, কিন্তু এখনও ঈদের আজকে সুলতানপুর দেখার পরে মনে হলো যে থাকে না একটা ঈদি ফ্লেভার, খুব ভালো লাগছে একদম। একটি সিনেমার প্রথম এবং প্রধান স্টার হচ্ছে সিনেমার গল্প অ্যান্ড দ্যান সিনেমার ডিরেক্টর, কারণ একজন ডিরেক্টর যেভাবে মেকিং করবে দর্শক কিন্তু আসলে সেভাবেই পর্দায় গল্পটি দেখতে পাবে, কারণ গল্প যতই ভালো হোক যদি মেকিং ভালো না হয় তখন কিন্তু দর্শক ছবিটি দেখে মজা পায় না। আবার ধরেন যে মেকিং খুব ভালো হচ্ছে কিন্তু গল্প ভালো না, তো সেদিক থেকে বলা যায় যে আসলে এই যে দুটো জিনিসের যে একটি ভালো সমন্বয়, সৈকত নাসির এবং একটি ভালো গল্প, দুটো মিলে সুলতানপুর, তো সব কিছু মিলে আমার মনে হয় যে ইট ওয়াজ হিউজ রেসপন্স ফ্রম দ্য অডিয়েন্স, যেটা ইট ওয়াজ আনএক্সপেক্টেড যে আমরা এতটা পজিটিভ ভাইব পাবো। আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ দর্শক এসেছে, কী পরিমাণ সবাই মুভিটি এনজয় করছে। কষ্ট তো এই জন্যই করি আসলে, সত্যি কথা বলতে আপনারা মানে বুঝতেছেন যে আপনারা দেখতেছেন যে আসলে কীরকম রেসপন্স, সত্যি ভালো, মানে অনেকদিন এই পর্যন্ত যেন অপেক্ষা করতেছিলাম কখন আসবে কখন আসবে, তো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সুলতানপুর সিনেমাটা দেখে খুবই ভালো লাগছে, যেহেতু এটা একটা সামাজিক গল্প, পারিবারিক গল্প, এটা সমাজের বিভিন্ন ধরনের মানুষ বসে দেখার মতোই একটা সিনেমা, ভালো লেগেছে। তবে বেশি ভালো লেগেছে একটু ডিফারেন্ট একটা স্টোরি, আমাদের সমাজে এখনও কিন্তু এরকম ধারা চলে আসছে মানে চলছে, যেমন একটা গ্রামে যে চেয়ারম্যান বলেন বা মেম্বার বলেন যে রাজকীয় ব্যাপার যে সে ওইখানেই রাজা থাকবে, ওই জায়গাটা কেড়ে নেওয়ার জন্য যে ফাইটটা সেটা খুবই ভালো ভালো লাগছে। অসাধারণ এই ছবিটা, পলকে পলকে টুইস্ট, মানে এক কথায় সৈকত নাসির ভাই ফাটাই দিচ্ছে ছবিটা, খুব ভালো লাগছে আমাদের। খুবই সুন্দর, অসাধারণ, এবং এটা খুবই মানে অনেক অনেক পরিশ্রমের একটা ফসল, এবং সৈকতটা খুব যত্ন করে বানাইছে, এবং ছবির একটা সত্যিকার অর্থে একটা কন্টেন্ট, খুবই ভালো কন্টেন্ট। এবং এই ছবিটা মানে যদি কেউ একটু মানে ফিল নিয়ে দেখে আমার কাছে মনে হয় যে এটা সবার মন জয় করবে। আনবিলিভেবল রেসপন্স, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড, বেশ ভালো লাগছে, সবাই প্রশংসা করছে। এখন ফাইনালি কালকে সিনেমাটা হলেই যাচ্ছে, ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। এখন যে ক্রাউড দেখছেন কালকে আপনারাও বলবেন যে এই ক্রাউডটা কেন ছিল। যারা অভিনয় করেছে সবাই তাদের 100% দিয়ে করার চেষ্টা করেছে, আশা করি দর্শকদের সবার অভিনয় এবং গল্প সবার ভালো লাগবে।